বিসমিল্লাহি রহমানুর রহিম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আমি এই সচরাচর প্রায় 80% রোগীরা যেসব সমস্যার কথা বলে থাকেন সেই সম্পর্কে আমার আজকের এই ভিডিও। রোগটির নাম কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য রোগে চিকিৎসা জীবনে এমন সব রোগী দেখেছি যারা বলেন তারা 2 দিন 3 দিন পরে একবার পায়খানায় যায়। পায়খানায় গেলে সামান্য একটু পায়খানা হয়, ছাগলের নাদির মতো পায়খানা হয়, শক্ত মোটা দড়ির মতো পায়খানা হয়, এরকমের নানান রকমের কষ্ট তাদের হয়ে থাকে। এসব কষ্টের তারা বর্ণনা করেন। কারো পায়খানা পাতলা হয় কিন্তু পায়খানার রাস্তায় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয়। অনেকে বলেন পায়খানা করলে পানি খরচ করার সময় জ্বালা হয়। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের কষ্টের কারণে চাপ দিয়ে পায়খানা করার কথা বলে। চাপ দিয়ে পায়খানা করলে পায়ুপথ দিয়ে রক্ত বের হতে পারে, পাইলস বা গ্যাস হতে পারে। অনেক রোগীকে পরীক্ষা করে দেখেছি আঙ্গুরের থোকার ন্যায় গ্যাস হয়েছে, পায়খানা করতে গেলেই রক্ত পড়ে। অ্যালোপ্যাথি ডাক্তার বন্ধুগণ বলেন এজন্য জুলাপ ব্যবহার করতে হবে। অনেকে আঁশ জাতীয় খাবারের কথা পরামর্শ দিয়ে থাকেন, আমারও পরামর্শ তাই। তবে যারা শুধু ইসবগুলের ভুষি খাবার কথা বলেন আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি। শুধু ইসবগুলের ভুষি খেলে পায়খানা রেগুলার ভালো হয়ে যাবে তা নয়, কারণ এটি একটি রোগ, এটি একটি কঠিন রোগ, এটি একটি ক্রনিক ডিজিজ। এই ক্রনিক ডিজিজ থেকে আপনাকে বাঁচতে গেলে অ্যালোপ্যাথি ডাক্তারি মতে ওই গ্যাসের ওষুধ খাবেন কিংবা জুলাপ নেবেন, সাময়িক উপশম পেলেও স্থায়ী আরোগ্যর আশা করতে পারেন না। আপনি যদি হোমিওপ্যাথি বিজ্ঞ বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তারের কাছে যান তাহলে তিনি আপনার 10 বছর বা 5 বছর ইন্টারভেলে কী কী রোগ হয়েছে সেই ব্যাখ্যা নেবেন। রক্তের সাথে সম্পর্কিত আত্মীয় যেমন পিতা মাতা দাদা দাদি নানা নানি মামা খালা ফুপু, কার এই রোগটি রয়েছে, যদি বংশে রক্ত সম্পর্কে কোনো আত্মীয়র এই রোগ থেকে থাকে কোষ্ঠকাঠিন্য, তাহলে হোমিওপ্যাথি ওষুধ ব্যতীত চিকিৎসা হওয়ার কোনো সুযোগ নেই। আর আপনাকে নানান রকমের সবজি খেতে হবে, আঁশ জাতীয় খাবার খেতে হবে, ভাতের থেকে রুটি ভালো হবে। অনেকের রুটি খেলে বুক জ্বলে, পায়খানা আরও বরং কঠিন হয়ে যায় বলে অভিযোগ করেন। এসব অভিযোগ সঠিক, তবে হোমিওপ্যাথি ওষুধ খেলে লক্ষণ ভিত্তিক টোটালিটি অব দ্য সিমটম
আমরা মানুষটাকে ওষুধ দিই, রোগটাকে নয়। রুগীকে ওষুধ দিই, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজেস। সুতরাং আমি রিকোয়েস্ট করব আপনারা আমার চেম্বারে আসবেন, আমি গ্যারান্টি দিয়ে চিকিৎসা করি। মাত্র দিনে তিনটা রুগী দেখি, একটা রুগী দেখতে আমার 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমি ফিস একটু বেশি নিই, কিন্তু রুগীও দেখি, ধৈর্য ধরে প্রকৃত চিকিৎসা করি। এবং রুগী যদি পরের মাসে এসে বলে যে আপনি আমার থেকে টাকা নিয়েছেন, এক মাসের ওষুধ দিয়েছেন, কাজ হয়নি, আমি টাকা ফেরত দিয়ে দিই। বন্ধুগণ, আপনাদের কল্যাণে ব্রত নিয়ে আমার আজকে কোষ্ঠকাঠিন্যের উপর এই ভিডিও। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, সঠিকতা যাচাই করতে পারেন। তবে নিষেধ করব, যারা কোষ্ঠকাঠিন্যের রোগী তারা গরুর মাংস, চর্বি জাতীয় খাসির মাংস, কচ্ছপের মাংস বা অন্য যে কোনো মাংস যেটা খাবেন সেটাই আপনার কোষ্ঠকাঠিন্যের জন্য ক্ষতিকর হবে। আপনি রাতে শোয়ার সময় 1 কাপ গরম দুধ খাইয়ে শোবেন, সকালবেলা উঠে ইসবগুলের ভুষি খাইলে খেতে পারেন। তবে দুপুর এবং রাতের খাবারের সাথে 2-3 রকমের সবজি, শাক সবজি আপনাকে খেতেই হবে। ডায়াবেটিস না থাকলে কলা খেতে পারেন, ডায়াবেটিস থাকলে কলা খাবেন না। কিডনির সমস্যা থাকলে পটাশিয়াম সংযুক্ত সম্পৃক্ত খাবার খাবেন না, তার ভিতরে কলা অন্যতম। ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাবেন, এবং খাওয়ার সময় পানি না খেয়ে খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য। তবে চিন্তা করতে হবে যেন আপনার কোনো চিন্তা করতে হবে যেন কোনো রকম অবস্থায় কোনো ক্ষতির শিকার না হন। শুধু ইসবগুলের ভুষি খেলে হবে না, খাওয়ার নিয়ম মেনে চলতে হবে। হোমিওপ্যাথি ওষুধ রোগীর চিকিৎসা, ব্রায়োনিয়া, অ্যালুমিনা, লাইকোপোডিয়াম, এসব ওষুধ আপনাকে কোনটা লাগবে সেটা আগেই বলা যাবে না। রোগলিপি করলে টোটালিটি অফ দ্য সিমটমের ভিত্তিতে আপনি আরোগ্য হবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনারই হাতে। ডাক্তার ওষুধ দিচ্ছে বলে স্বাধীন মতো, ইচ্ছা মতো, মনের মতো করে খাবেন তা হবে না, তা হবে না, তা হবে না। ধন্যবাদ বন্ধুগণ।